জামতানা লাগাও শটে চন্দ্র। একটা আমার আত্মীয়র গ্রামের ভেতর দিয়ে ঢুকালাম গাড়িটা, সেখানে আমার ফুফশাশুড়ির বাড়ি, সেখানে ঢুকালাম। রাস্তায় দেখছি প্রচুর ভিড় ভাট্টা, সবাই কিনে ভেতরের লাইটটা জ্বালো, দেখলো আমাকে দেখে বললে সব যুবকরা বলছে ইয়াসিন সাহেবের গাড়ি, সব সাইড করে দিল, আমি পেরিয়ে যাচ্ছি, রাস্তা ছেড়ে দিল। যখন মাজারের কাজটা পার হচ্ছি, মাজারের পাশে স্টেজ করে তিনটে অর্ধ উলঙ্গ নারী ড্যান্স করছে, আর সেখানে ডিজে বক্স চলছে, বুগি বুগি ড্যান্স হচ্ছে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সেই মলবিকে জিজ্ঞেস করব, ওই সমস্ত মলবিদিকে জিজ্ঞেস করব, যারা তোমরা বলছো মাজারে সিজদা দেয়া যাবে, মাজারের পাশে গাঁজা টান খাওয়া যাবে, সেই মলবিকে জিজ্ঞেস করব, তোমার বাপের কবরের পাশে গাঁজার আসর বসাও, তোমার বাপের কবরের পাশে মদের আসর বসাও, তোমার বাপের কবরের পাশে তুমি কি বুগি বুগি ড্যান্স করবে, এই মলবিকে জিজ্ঞেস করো। তখন বলবে আমার বাপ দাদা শুয়ে আছে হারাম খো, তোমার বাপ দাদা শুয়ে আছে সেখানে বুগি বুগি ড্যান্স হবে না, আর তুমি নিজে বলছো আল্লাহর ওলি শুয়ে আছে সেখানে কি করে অর্ধ উলঙ্গ নারীদের ড্যান্স চলতে পারে। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে, তুমি এক ওয়াক্তের নামাজ পড়ো না, তুমি বলো খাজা বাবাকে ভালোবাসি। আপনাদের অনেকে ওই সমস্ত বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, দিয়েছেন দেয়নি অনেকে, যেখানে শিরক, যেখানে বেদাতে ডুবে আছে। আপনি আপনার আত্মীয়কে বুঝান, এই ইউটিউব উঠে আলহামদুলিল্লাহ বহু মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাচ্ছে, যারা বুঝবে আল্লাহ যেন সকলকে হিদায়ত দান করে, জোরে বলুন আমি। আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা দাওয়াত দামা ওয়াল লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস। আচ্ছা, কোন পূজোর প্রসাদ যদি আপনাকে দেয় খাওয়া জায়েজ আছে? জোরে বলুন, খাওয়া চলবে না, পূজোর প্রসাদ আপনার জন্য হারাম। কেন? আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত করা হয়েছে। তাহলে একটা মাজারের সিন্নি কি করে আপনার জন্য জায়েজ হতে পারে? সেটা আল্লাহ ছাড়া পীরের নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ছাড়া পীরের নামে ছাগল দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া পীরের নামে কি দেওয়া হয়েছে? মুরগি। পরের আয়াতটা শুনেলেন ফামানি তুর্র গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমাইলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম। হে আমার বিশ্ব নবী, বলো যদি তোমরা বাগিউ, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বিপদগ্রস্ত হও, এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নেই, সেখানে যদি আপনার প্রাণ না বাঁচে, প্রাণ বাঁচানোর জন্য তুমি দু পিস এতটা মাংস, শুয়োরের মাংস খেতে পাবে, যতটুকু মাংস খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে মাজারের জবাই করা মাংস থাকে, মাজারের পরা মুরগির মাংস থাকে, আমি ইয়াসিন বলে যাচ্ছি শুয়োরের মাংস দু পিস খাবেন, কিন্তু মাজারের পরা মুরগির মাংস খাবেন না। বিপদে পড়লে তুমি ওই মাংসগুলো ভক্ষণ করো না যেগুলো আল্লাহ ছাড়া অপরের নামে, অপরের নামে। আল্লাহ কোরআনে ওই সমস্ত মাংসগুলো আল্লাহ শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছেন, যেখানে আল্লাহ শুয়োরের মাংসকে হারাম বলেছেন সেখানে বলেছেন আমি বাদ দিয়ে অপরের নামে উৎসর্গ করলে সেগুলো হারাম। এরপরে মলবিকে চিনুন, আমার আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ। হে আমার বিশ্ব নবী, শোনো, ওই সমস্ত ব্যক্তি আমার কাছে সেদিনে ফেরে পড়বে যারা নিজেদের পেট ভরানোর জন্য, নিজেদের পেট চালাবার জন্য মানুষের কাছে আমার আয়াতকে লুকায়িত করে, আমার আয়াতকে গোপন করে, আমার ভাষাকে গোপন করে, নিজেদের পেট চালাবার জন্য তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু প্রবেশ করাই না। যারা রওজা থানে দরগাতে যে সমস্ত মলবিরা সেখানের পরা মুরগি হাঁস ডিম খাচ্ছে, সেখানে টাকা নিচ্ছে, শুনে নাও তাদের পেটে আগুন ছাড়ায় আর কিছু প্রবেশ হয় না। আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী, বলো
কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব, তারা কঠিন আযাবে পড়বে আমার আল্লাহর কাছে, আমি কিয়ামতের দিনে এদের সকলকে পাকড়াও করব, আর এরা বিপদগ্রস্ত হয়ে পড়বে আমার কাছে। সবাই নিয়ত করুন আজ থেকে শিরক মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার এলাকায় শিরক হলে তাদের কাছে বাধা দেন, আপনার এলাকায় বেদাত হলে, বহু মানুষ আমাদের যুবকরা আছে আপনাকে বলে দিই, আমাদের যুবকরা মজা করে মেলার সময় পাথর চাপড়ি চলে যায় গাড়ি নিয়ে, যাই না যাই না, আমাদের মধ্যে বহু যুবক, তারা কি বলে আমাদেরকে জানেন? আমরা না বলি সাহেব আমরা মজাক করতে গিয়েছিলাম, এই মজা করতে একবার মেলা ঘুরতে গিয়েছিলাম, আমরা মাজারে ঢুকিনি সিজদা দেইনি, বলে না বলে না অনেকজন, তুমি সিজদা দাওনি, মাজারে তুমি প্রবেশ করনি, তুমি মেলা দেখতে গিয়েছিলে। সূক্ষ্মভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনার এই ঝিকরাটি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাত বুঝেন তো, চুরি হচ্ছে, রাতের বেলা আপনি পেশাব করতে উঠে দেখছেন অমুক বাড়িতে চোর ঢুকেছে চুরি করছে, আপনি চুপচাপ বসে দেখলেন কিভাবে দরজা ভাঙছে, কিভাবে ঢুকে চিন্তাই করছে, চুরি করে সব মাল চাপি নিয়ে পালিয়ে গেল, তারপর পুলিশ এলো বললে বাবা তোমাদের মধ্যে কে দেখেছো, আপনি গিয়ে বলেন স্যার চুরি হচ্ছিল আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কিভাবে চুরি করেছে, কাকে বেশি কেলামি দেবে কথা বলেন, ওকে মারবে না মারবে না? তো আপনি যখন ফেরেশতা দিকে বলবেন যে আমরা দেখতে গিয়েছিলাম মজা করতে, আমরা সিজদা করতে যাইনি, তো তুমি বেশি কেলামি খাবে, তার মানে কি তুমি সাথ দিতে গিয়েছিলে, তার সাথ দিয়েছো, তার পাশে দাঁড়িয়েছো, অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আমাকে সাঁইথিয়ার কাছে একটা গ্রামে আমাকে প্রশ্ন করেছিল, লিখে পাঠিয়েছিল কাগজে, যে আমাদের পাথর চাপড়িতে 10 লাখ লোক হয় না, হয় না, কত লোক জমা হয়, কত লোক হয় জানেন? 10 লাখ লোক জমা হয় ওরসের সময়, 10 লাখ। এরপর তিনি বলছে তোমাদের মসজিদে লোক নাই কেন, মুসল্লি কম কেন, বলবেন বলবেন? বলেছে আমি আর উত্তরটাকে দিয়েছি, আজকে আপনাদেরকেও দিয়ে যাচ্ছি, যারা বলবে মাজার যদি খারাপ হয় এখানে এত লোক বেশি কেন, আর মসজিদ যদি এত, তোমাদের নামাজে যদি এত ভালো হয় নামাজের লোক কম কেন, আপনারা যখন ধান চাষ করেন কি করে করেন, ধানটা ছড়িয়ে দিয়ে চলে আসেন যে ধান কাটেন, কথা বলুন কি করে, প্রথমে বীজ ফেলতে হয়, বীজটাকে টানতে হয়, তারপরে আবার বীজটা রোপণ করতে হয়, চাপান দিতে হয়, নিরণ করতে হয়, মেহনত করার পরে তবে ধান পাওয়া যায় না, যায় না, না ধানটা ফেলে দিয়ে চলে আসেন আর তুলে নিয়ে চলে আসেন, এরকম হয় কি না, মেহনত করতে হয়, প্রচুর মেহনত আছে। আগাছা, আগাছা জানেন, দেখবেন রাস্তাঘাটে পুকুরের পাড়ে আগাছা বের হয় না, হয় না, বর্ষার সময় ওগুলোকে চাষ করতে হয়, আগাছার বার বেশি না বেশি নয় কথা বলে না, বেশি আগাছার বার বেশি, দেখবেন রাস্তাঘাটে এখানে সেখানে জঙ্গল হয়ে যায় আগাছাতে, তাদেরকে কেউ চাষ করে না, তো মসজিদে যেগুলো যায় ওগুলো আমরা চাষ আবাদ করে খাঁটি করে তারপরে নিয়ে আসি। মাজারেতে কিন্তু আপনি দেখতে পাবেন যতগুলো মেলাতে যাই বেশিরভাগ আগাছা, গাঁজাখোর না হলে মাতাল, ঠিক বলছি না ভুল বলছি? একটাও নামাজি নয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা বলছে খাজা বাবাকে ভালোবাসি, আরে নেমো খারাম, খাজা বাবার জীবন আদর্শটা খুলে দেখ, আমার কাছে বই রাখা আছে আমার আধার নয়ন লাইব্রেরিতে, কার খাজা বাবার জীবনী রাখা আছে আমার কাছে, তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জতের নামাজ কাজা করেনি, তিনি কোনো মাজার পূজারী ছিলেন না, তিনি কোনো মাজারের লোক ছিলেন না, আর তুমি দাঁড়িয়ে পিশাব করো, গাঁজা টান মারো, আর তুমি বলছো আমি খাজা বাবার দোহাই দিয়ে জান্নাতে যাব, দুঃখ লাগে, বেদনা লাগে, তোমার বিবেককে জিজ্ঞেস করো যে তুমি মরে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে কিভাবে জবাব দেবে, আল্লাহ প্রথম কিয়ামতের দিনে হিসেব নেবেন সেটা হচ্ছে নামাজে। অনেকজন মনে মনে করে আমাকে গালি দিচ্ছে, কিসের জন্যে, আপনি শিরক নিয়ে বলছেন, একজন লিখেছে ইউটিউবে
আপনি ওলি সম্পর্কে কিছুই জানেন না। আরে মূর্খের দলেরা, এরা বলছে কোরআনের ব্যাখ্যা শুনেলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া মানে এরা ওলি বলছে, আমার ভাইজান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, আমার যারা প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয় নেই। গানাখোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে? কথা বলে না, বন্ধু হবে? মাতাল কখনো আল্লাহর বন্ধু হবে? জটা ধরা চুলওয়ালা কখনো আল্লাহর বন্ধু হবে? তুমি গাঁজার টান মারছো, এই দেখবেন 12ই রবিউল আউয়াল পেরিয়ে গেল, গেল না গেল না, অনেকে জানে না এই আল্লাহ নবীর জন্ম তারিখ নিয়ে প্রচুর মতভেদ আছে মুহাদ্দিসিনদের মধ্যে। ঠিক বলেছি তো? প্রচুর মতভেদ আছে। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, সেটা যা বটে বটে। ইসলামে জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? জোরে বলুন, না জায়েজ। এটা কাদের আখলাক? ইহুদি নাসারা খ্রিস্টানদের আখলাক। এটা তোমার জন্য জায়েজ নয়। দুঃখ লাগে, বেদনা লাগে, আল্লাহ নবী জন্মদিন পালন হচ্ছে। যদি হাদিস খুলে বুখারী তিরমিজি আবু দাউদ 14টা হাদিসের কিতাবে কেউ যদি একটা হাদিস দেখাতে পারেন, তারিখের কিতাবে যদি দেখাতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, চারজন খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলী, হযরতে আবু বকর, চারজন খলিফার জিন্দেগিতে তারা কোনোদিন কি নবীজির জীবন জন্মদিন পালন করেনি। আমার নবীজি জন্মদিন চারজন খলিফার মধ্যে কেউ পালন করেনি, চারজন ইমামের মধ্যে কারো জিন্দেগিতে নবীজির জন্মদিন নেই। আর তুমি জন্মদিন পালন করছে তা আবার কি করে শুনবেন? মাথায় কলমা লেখা টানা জঙ্গিপুরে দেখতে পাবেন, আপনি কালিয়া চকে দেখতে পাবেন, মাথায় কলমা লেখা টানা, হাতেতে ঝান্ডা, কলমা লেখা ঝান্ডা, আর ট্রাক্টরের ওপরে গাড়িতে 10খানা ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান চাপিয়ে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করছে। যে বলছে আমরা আশিকে রসুল, আল্লাহর কসম করে বাচ্চি, তুমি যখন হিন্দি গানটা চাপিয়েছো ওই আমার নবীর নামটার বিয়াদবি হয়ে গেছে, ওই নবীর নামের তুমি অপমান করেছো, তুমি হচ্ছ আমার নবীর দুশ্মন, কখনো আশিকে রসুল হতে পারো না। আশিকে রসুল মানে কি? আশিক মানে কি? অনেক ছেলে বলে না ভালোবেসে মেয়েকে কি বলে, তুমি রে আশিক হ্যাঁ মেয়ে তেরা আশিক, বলে না মানে আশিক মানে হচ্ছে প্রেমী, মহব্বত। অনেক আমরা দেখবেন যখন খুব আমাদের কোনো ছেলে বিয়ে হয় আর বউকে খুব ভালোবাসে, তাকে লোকরা কি বলে, বউ পাগলা, বলে না বলে না? তবে এটা বউ পাগলা, বউয়ের কথা শুনে চলে। আমি যদি নবীকে ভালোবাসি, নবীর কথা শুনতে হবে না? হবে না। আমার নবীজি নামাজ দিলেন, আমার নবীজি হাদিস দিলেন, আমার নবীজি কোরআন এনে দিলেন, আমার নবীজি কি দিয়েছেন, পা পবিত্রতা দিয়েছে, আমার নবীজি গানকে হারাম করেছেন, আমার নবীজি নেশাকে হারাম করেছেন, আর তুমি সেগুলোকে তুমি ব্যবহার করছো আর বলছো আমি আশিকের রসুল, আমার নবীজি কষ্ট পাবেন, আমার নবীজি কিয়ামতের দিনে কষ্ট পাবেন। হায় হায়, এই জাতির কি হয়েছে? এরা গান করছে আর বলছে আমার উম্মত, এরা ড্যান্স করছে আর বলছে আমার উম্মত, এরা আমার জন্মদিন পালন করেছে। ইসলামে জন্মদিন পালন হারাম, ইসলামে 12ই রবিউল আউয়াল নাই, ইসলামে 13ই রবিউল আউয়াল নাই, নবীজির জন্মদিন নাই, ইসলামের প্রত্যেকটা দিন সমান। আমার নবীজি দুনিয়াতে এসেছেন বরকতপূর্ণ, রহমতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠিয়েছেন। হে আমার বিশ্বে, হে আমার মুসলমান ভাইয়েরা, শুধু মুসলিম নয়, গোটা বিশ্বের যতগুলো মানুষ আছে, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, যতগুলো মনীষী গুজরে গেছে, সবাই আমার নবীজির আদর্শের উপরে আদর্শবান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, আমাদের দেশে এই ভারতবর্ষের মাটিতে জানেন কি ছিল? অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদের একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ। কি প্রথা ছিল? সতীদাহ। সতীদাহ মানে বুঝেন? অনেকে বুঝেন না, আপনারা অনেকে মানুষ জানেন না সতীদাহ মানে কি। স্বামী মারা গেলে ওই চিতার উপরে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ, কত কষ্টে। স্বামী মারা গেছে, ওই চিতার উপরে পুড়িয়ে দেওয়া হতো।
আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে এলেন, নবীজির আদর্শ দেখেছে। শ্রী রামকৃষ্ণ তিনি আল্লাহর নবীর আদর্শ পড়ে উৎফুল্ল হয়ে সে বললে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, একমাত্র ইসলামই আছে নারীকে মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মা বোন এরা বলে ইসলামে নারীকে মর্যাদা দেয়নি। আমার আল্লাহ এবং আমার নবীজি নারীকে যে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন জাতি কোন ধর্ম নারীকে সে মর্যাদা দিতে পারেনি। আপনি খোঁজ পাবেন পৃথিবীর প্রত্যেকটা চার্চ, খ্রিস্টানদের যে চার্চ আছে সেখানে, গির্জা সেখানে জানেন হাজারো হাজারো যুবতীর ধর্ষণ হয়। রাম রহিম তার গোফায় ধর্ষণ করেছে, করেছে না করেনি? 1000 মেয়েকে ধর্ষণ করেছে, যাকে বিটি বলে সম্মান দিয়েছে তাকে পর্যন্ত ধর্ষণ করেছে রাম রহিম। রাজা রামপাল ধর্ষণকারী, আসারাম বাবু ধর্ষণ কেসে ফেঁসে আছে, কিন্তু দেখাতে পারবেন পৃথিবীর কোন মলবি মাদ্রাসা খুলে সেখানে ধর্ষণ করেছে, পৃথিবীর কোন মলবি মসজিদে ধর্ষণ করেছে? না, এরা হচ্ছে নবীজির আদর্শে আদর্শবান, এরা কখনো পারবে না। শ্রী রামকৃষ্ণ বললেন এটা বন্ধ করতে হবে, আমার নবীজি নারীকে মর্যাদা দিয়েছেন। বিশ্ব নবী নিজের মাতার পাগড়িটা হাতেনতায়ের বিটির মাথায় চাপিয়েছেন, আল্লাহর নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মুশরিকের বিটি। নবীজি বললেন এই আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি, আপনি আমি মনে করেছি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, নামাজ পড়লাম রোজা রাখলাম তসবিহ তেলাওয়াত করলাম আমি জান্নাতে চলে যাব, জান্নাত তো সোজা না, আপনি জান্নাতে যেতে পারবেন না। অবাক হবেন আমার ভাইজান, জান্নাত তো সোজা নয়, আপনি বলছেন নামাজ পড়বো রোজা রাখবো, রোজা রেখে তসবিহ তেলাওয়াত করেছি আমি, হজ করেছি, জান্নাতে চলে যাব? না, আপনি নামাজ পড়েছেন আল্লাহর হক আদায় করেছেন, দান খয়রাত করেছেন আল্লাহর হক আদায় করেছেন, আপনি হজ করেছেন আল্লাহর হক আদায় করেছেন, তসবিহ তেলাওয়াত করেছেন আল্লাহর হক আদায় করেছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি বান্দার হক কেমন করে আদায় করেছো, হুকুকুল্লাহ হুকুল ইবাদ, তুমি তোমার বান্দার হক কেমন আদায় করেছো, তোমার ভাইয়ের, তোমার প্রতিবেশী, তোমার পড়োশীর, তোমার মা বাবার, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তাদের কিরকম হক আদায় করেছো? আপনি যদি ফেরে পড়ে যান, আমি মায়ের হক আদায় করতে পারিনি, বাপের হক আদায় করিনি, আল্লাহ বলবেন নামাজ গুলো নিয়ে সাইডে দাঁড়িয়ে যাও, আমি আমার বিবির হক আদায় করিনি, সাইডে দাঁড়িয়ে যাও, আল্লাহ কেউ কি বঞ্চিত করেননি। আমার আল্লাহ কোরআনে অনেকজন মনে করে, দেখবে রমজান মাসে মৌলী সাহেবরা বলেছে তাহাজ্জুদ পড়বি, তাহাজ্জুদে নামাজ অনেকে পড়ে না, পড়ে না তাহাজ্জুদ পড়ে, এসব নামাজ পড়ে পানির বোতল নিয়ে মসজিদ চলে গেল, বলে কি ব্যাপার, বলে আজকে ফুটিয়ে দেবো নামাজ পড়ে। মৌলী সাহেব বলেছে তাহাজ্জুদ সারা রাত পড়বো, আল্লাহ বললে ওই রকম তাহাজ্জুদ করলে রোজ কেলানি খাবি কবরে, বুঝতে পেরেছেন না পারেননি, ওইটা তাহাজ্জুদ নয়, ওইভাবে নামাজ নয়। আমার আল্লাহ কত সুন্দর অধিকার দিয়েছেন, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই আমার নবীর প্রশংসা করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো নবী তুমি যখন কম্বল আবৃতি করো, কম্বল গায়ে দিয়ে মেম্বারে বসো, পৃথিবীর কোন বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিন লাইলা ইল্লা কলিলা, হে আমার নবী উঠে পড়ো, নিসফাহু আমিন কুসমিনহু কলিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক রাত্রি কিংবা তার থেকে একটু বেশি, তারপরে উঠে পড়ো তোমরা তাহাজ্জুদের জন্য, আমার কাছে দাঁড়িয়ে পড়ো, আমার কাছে তোমরা কান্না কাটি করো। আমার আল্লাহ শিখালেন কিভাবে, যদি রাত্রি 12টার পরে 1টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে, বিবির কাছেও সময় দেওয়া হবে, আমার আল্লাহর কাছেও সময় দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা কেউ কি বঞ্চিত করেননি। আমরা অনেকে, আমার মায়েরা ভালো করে শুনবেন, অনেকে মনে করে নারীকে মর্যাদা দেয়নি ইসলাম, অনেকে দুটো বউ আছে না, নাই, দুটো বিয়ে করে না, করে না, দুটো বউ রেখেছে, দুটো বউয়ের সঙ্গে ভালোবাসা, একটা বউকে অত্যাচার করে, একটা বউকে ভালোবাসে, আর মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে, এই লোকটা ভালো লোক না খারাপ লোক? আমার ভাই জান ভালো করে বুঝবে, মসজিদে গিয়ে ফাঁস কাতারে তসবি নিয়ে বসে আছে, আর বিবির ওপরে লুকিয়ে অত্যাচার করে, একটা বিবিকে ভালোবাসে একজনকে অত্যাচার করে। আমার নবীজি শিখিয়েছে, আমার নবী বিশ্ব নবী
নিজের হুজরাখানায় বসে আছেন, চারিদিকে নজন বিবি বসে আছেন একসঙ্গে। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নজন বিবির মধ্যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা কঠিন না সহজ? অনেক বড় কঠিন, কিন্তু যত কঠিনই প্রশ্ন হোক, আমার নবীজির কাছে পানির মতো নবীজি মুচকি হাসি দিতেন, গালের ফাঁকে একটা সুন্দর বিবিদের কাছে হাসি দিলেন, বিবিরা সব অবাক। নবীজি বললেন, হে আমার বিবিরা শোনো, কালকে ফজরের নামাজের পরে বলবো আমি সব থেকে কাকে বেশি ভালোবাসি। আমার নবী বিশ্ব নবী রাত্রিতে নামাজ পড়েন, প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে, হাতেতে দুটো খেজুর দিলেন আর কপালে চুমুকে বললেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। আবার দ্বিতীয় স্ত্রীর ঘরে ঢুকলেন, তারও হাতে দুটো খেজুর, কপালে চুমুকে বলছে, তোমাকে আমি খুব ভালোবাসি। এইভাবে নজন বিবির গামড়ায় ঢুকলেন, সবারই হাতে দুটো করে খেজুর দিয়ে আর কপালে চুমু খেয়েছেন আর বলেছেন, আমি খুব ভালোবাসি। সকালে ফজরের পরে হুজরাখানায় নবীজি বসে আছেন, নজন বিবি হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন, আমাদের মধ্যে থেকে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বিশ্ব নবী বললেন, রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুমু খেয়েছি, তাকে আমি সব থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি দিয়েছেন না দেন? দিয়েছে। আপনি একটা বিবিকে দিলেন 150 টাকা দামি শাড়ি, আর একটা বিবিকে দিলেন 200 টাকা দামি শাড়ি, মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লেও কেলানি খাবেন কবরে, রিহাই নাই। একজন বিবিকে দিয়েছেন 20 টাকা কেজি চাল, আর একজনকে দিয়েছেন 22 টাকা কেজি চাল, আপনি রিহাই পাবেন না কবরে, মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লেও তুমি অন্যায় করেছো। আমার আল্লাহ কোরআনে একের অধিক বিবাহর অর্ডার দিয়েছে, কিন্তু মধ্যখানে কিন্তু শব্দ রেখেছেন, মারাত্মক শব্দ কিন্তুটা, তুমি কিন্তু তোমার দুটো বিবির সঙ্গে দুই দুই করতে পাবে না, সমান চোখে তাদিকে দেখতে হবে, সমান ভালোবাসা দিতে হবে, সমান আন্তরিকতা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা, ইসলামে নারীর মর্যাদা শোনো, কোরআন বলছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, পর্দার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমেরিকার নিউ ইয়র্কের একটা মেয়ে তার প্রতিবেদনে লিখছে, আমি ইসলাম কবুল করার আগে আমার জীবনের একটা ঘটনায় আমি পৃথিবীর মানুষকে জানাচ্ছি। তিনি লিখছেন, আমি যখন ইসলাম কবুল করিনি, আমি নবীজির বায়রটার পড়ছিলাম আর কোরআন পড়ছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ছিলাম, সেখানে দেখলাম নারীদিকে পর্দার কথা বলেছে, নারীদিকে ঢাকার কথা ইসলাম বলেছে, এর মধ্যে কতটা উপকারিতা আছে, এখানে নারীকে বঞ্চিত করেছে না, নারীকে মর্যাদা দিয়েছে। সেই মেয়েটা লিখছেন, আমি আমার জীবনের অর্ধ উলঙ্গ পোশাক পরে নিউ ইয়র্ক শহরে আমি 6 ঘন্টা পায়ে হেঁটেছি, হাঁটার সময় দেখলাম 6000-এর বেশি পুরুষ আমাকে ব্যভিচারের দাওয়াত দিয়েছে, আর আমি যখন 6 ঘন্টা বোরকা পরিধান পরে হাঁটলাম, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত আমার দিকে তাকায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যে ইসলাম নারীকে এতটা মর্যাদা দিয়েছে, ইসলামে নারীর এতটা মর্যাদা, ইজ্জতের এতটা মর্যাদা। ইসলাম সব সময় হিন্দু হোক মুসলিম হোক আমরা সকলকে মর্যাদা দিয়েছি। আমার ভাইজান, বিশ্ব নবী বলেছেন, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, সে যদি বিপদে পড়ে তুমি তাকে উদ্ধার করো। দেখো না কোন জাতের, আপনি রাস্তায় দান করবেন, দেখো না কোন জাতের, সে যদি ভিক্ষুক হয় তার হাতে ভিক্ষা দাও। আমার ভাইজান, ইসলাম এত সুন্দর, এত উদার, এত ভালো, আপনারা দুঃখ পালন করছেন, আজকে দুঃখ লাগে মুসলমানদিকে দেখে, এরা বাবরি মসজিদের জন্য কাঁদে, আপনি কাঁদছেন আমাদের বাবরি মসজিদ চলে গেল, আমি কিন্তু এতটুকু দুঃখ পালন করিনি, আল্লাহ এর মধ্যেই মঙ্গল রেখেছে। বাবরি মসজিদে তোমরা রাম মন্দির তৈরি করো, দুঃখ নাই, দুঃখ আমার মুসলমান ওই যুবকদের জন্যে যারা ফেসবুক ইন্টারনেটে টুইট করে বলে
অন্যায় করেছে দেশের সরকার, আমাদের মসজিদ কেড়ে নিয়ে সেখানে মন্দির তৈরি করছে, তুমি বাদরি মসজিদের জন্য আমাদের যুবকরা কাঁদছে, আর তোমার ঘরের মসজিদ তোমার জন্য কাঁদছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাও না। মুসলমান একজন উত্তর প্রদেশে একটা পুলিশ অফিসারে তার দাড়ি কাটতে বাধ্য করেছে, আপনারা দেখেছিলেন ফেসবুকে ইন্টারনেটে পেপারে দিয়েছিল, পুলিশ অফিসার থানার বড় বাবু এসপি অর্ডার করলে সরকারের চাপ, আপনি এত বড় বড় দাড়ি রাখতে পাবেন না, দাড়ি আপনাকে চাচতে হবে, এক সপ্তাহ সাসপেন্ড করেছিল তাকে দাড়ি রাখার কারণে, তারপরে দাড়িগুলো চাচার পরে তাকে জয়নিং করেছে। আমাদের দেশের যুবকরা মুসলমান ভাইরা টুইট করে যোগী আদিত্যনাথ সরকারকে গালি দিচ্ছে, এই সরকার খারাপ, ঠিক না ভুল, সরকারকে গালি দিচ্ছে। আমার ভাইজান, যোগী আদিত্যনাথ তোমার থেকেও ভালো, সে ডাইরেক্ট তোমার সঙ্গে দুশ্মনি করে তোমার দাড়ি কেটেছে, তুমি বুঝতে পারছো সেটা আমার দুশ্মন, কিন্তু এরা কোন দুশ্মন, ভারতবর্ষের 98% মুসলমান ভাই সেলুনে গিয়ে তার দাড়িগুলো চেঁচে ফেলিয়ে দেয়, ঠিক না ভুল। আমার কষ্ট হয় এই সমস্ত বাবাজিদের দাড়ি দেখে, আমার কষ্ট হয়, আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয়, অনেকজন প্রশ্ন করে আপনার দাড়ি নাই কেন, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, দাড়ি বের হয়নি, আমি কষ্ট পাই যে আমার দাড়ি বের হয়নি। আমার ভাইজান, সবাই নিয়ত করলে যারা দাড়ি রাখেনি, হাদিস শরীফে এসেছে যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমি আল্লাহ তাদেরকে আজাব দিতে লজ্জা বোধ করি, আর মুসলমান যুবক এরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে, দাড়ি রাখে অনেক ভাই দাড়ি রাখে না কেন, অনেক মুসলমান যুবকরা দাড়ি রাখে না, আমি যদি দাড়ি রাখি আমার উ আর আমার দিকে তাকাবে না, আমার উ মানে বুঝতে পেরেছেন, আমার প্রেমিক আমার দিকে আর তাকাবে না। অনেক যুবতী মায়েরা বলছে যদি কোনো যুবক দাড়ি রেখে মেয়ে দেখতে যায় কি বলে, দাড়িওয়ালা মরদকে বিয়ে করব না, ওই জন্যে আমাদের ভাইরা এরা দাড়ি রাখে না। আমার মুসলমান মা বুনে দিকে বলে যাবো আজকে, এই ঝিকনহাটির মা বুনে দিকে, তোমরা যারা যুবতী আছো তোমরা শর্ত রাখো যে যে যুবক দাড়ি রাখবে আর নামাজ পড়বে তাকে আমরা বিবাহ করব, তোমার জিন্দগিটা সুন্দর হবে, তোমার আখলাক সুন্দর হবে, তুমি জীবনে শান্তি পাবে, তোমার জীবনটা সুখময় হবে, একটা ইমানদার মমিন নামাজির সঙ্গে তোমার বিয়ে হয়েছে। অনেক মায়েরা ভাবে একটা দাড়িওয়ালাকে বিয়ে করলে আমাকে মেলা ঘুরাবে না, একটা দাড়িওয়ালাকে বিয়ে করলে সে আমাকে বোরকা পড়াবে, আমি যদি একটা দাড়িওয়ালাকে বিবাহ করি সে আমাকে নামাজ পড়াবে। দুঃখ তো এটাই আমার মুসলমান মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, আপনার জন্যে আমার জন্মের পর থেকে এই দুনিয়াটা আপনার আমার কাছে তুচ্ছ, এই দুনিয়া কিছুই নয়, আমাদের আসল জায়গা হচ্ছে কোথায়, সকলে বলুন কোথায়, কবর, এবং কবরের পরের জিন্দগি হচ্ছে কিয়ামতের ময়দানটা, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে, আপনি হিসেব করুন আপনি কয়েক সেকেন্ড তার পরিপ্রেক্ষিতে দুনিয়ার বুকে আছেন। আমার আল্লাহ কোরআনে কিয়ামত সম্পর্কে বললেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা ওয়াসসাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাঈম। হে আমার বিশ্ব নবী, বলো ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেদিনে কিয়ামত সংগঠিত হবে সেদিনের কথা বলো, ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা, সেদিনে আসমান জমিন পাহাড় পর্বত সব গাড়ি বাড়ি সমস্ত কিছু ধুলি কোনার মতো ফাটিয়ে চৈচাল্লা করা হবে, সব ধুলি কোনার মতো হবে। হে আমার বিশ্ব নবী, বলো ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আমি কিয়ামতের দিনে মানুষকে তিনটে দলে বিভক্ত করে দেব, সালাসা মানে হচ্ছে তিন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, মানুষ সেদিনে তিন দলে বিভক্ত হবে, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা,
فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة الله دمك الله ربادك السابقون السابقون أولئك المقربون তৃতীয় নম্বর দলটা হচ্ছে আল্লাহর সামনের দিকে। আমি তিনটে দলে বিভক্ত করব, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তোমাদের পূর্বে যারা চলে গেছে, তোমাদের বাপদাদারা যারা চলে গেছে, তারা তোমাদের থেকেও অনেক ভালো ছিল, তাদের মন প্রাণ তাদের আমল সব ভালো ছিল। আপনি এখন নামাজি বেড়েছে না কমেছে? নামাজি বেশি, ঠিক না ভুল? কিন্তু মন আমাদের পরিষ্কার নেই, তখন আমল তো একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের দাদরা যারা ছিল একটা প্লেটে দু ভাই বসে খানা খেয়েছে, ঠিক না ভুল? তাদের কত মিল মহাব্বত, একটা বাড়িতে দু ভাই থেকেছে। আমাদের যারা বাবাজি আছে, আপনাদের বাপ দিকে দেখেছেন তো কত মহাব্বত ছিল, চাচাদের মধ্যে কত মহাব্বত, চাচাকে কতটা সম্মান করত, কতটা ভালোবাসা ছিল। এখনকার যুগে এখনকার শিক্ষিতরা এই ডাক্তার মাস্টার ব্যারিস্টার এদিকে জিজ্ঞেস করো, এরা বলে আগেকার লোকরা মডেল ছিল না, তারা মূর্খ ছিল। আমি বলে যাচ্ছি, দিন যত গড়াবে কিয়ামতের কাছে আসবে, মানুষ তত দুর্বল আর মূর্খ হয়ে যাবে। আগেকার মানুষের কটা করে বাচ্চা হতো, কথা বলে না, কটা, আটটা দশটা বারোটা করে হতো না? হতো না। এখন দুটো বাচ্চা মানুষ করতে পারছে না, ঠিক বলছি না ভুল বলছি? দুটো বাচ্চা মানুষ করতে পারছে না মেয়েরা, একটা বাচ্চা নিয়ে বলছে আর বাচ্চা নেব না, দুঃখ লাগে, বেদনা লাগে। ইসলাম এত সুন্দর প্রোডাকশন দিয়েছে, ইসলাম এত সুন্দর আদর্শ দিয়েছে। আপনাকে আমি একটা আদর্শ শুনাই, এখনকার ডাক্তাররা বলছে, পরামর্শ দিয়েছে, সরকার আইন করেছে আমাদের দেশে ভারতবর্ষে 18 বৎসর পর্যন্ত ছেলে মেয়েরা বালক 18 না হলে বিয়ে দিতে পারবে, পারবে না, এটা সরকারের রায়। আবার শুনেছে বোম্বের হাইকোর্টের একজন জজ রায় দিয়েছে, মেয়েরা যদি পোশাক পরে থাকে, পোশাকের ওপরে তার শরীরে হাত দিলে সেটা শ্লীলতাহানি, জৈন নিগৃহ নয়, জোরে বলুন নাউজ বিল্লাহ। আমার তো মনে হয় সে জজ হতে পারে, নিশ্চয় কোনো পতিতালয় থেকে তার জন্ম হয়েছে, কোনো বেশ্যাখানায় তার জন্ম হয়েছে, তা না হলে এরকম ভাষা সে বলতে পারত না। ইসলাম এত সুন্দর ঐচর নেই, 18 বৎসর পর্যন্ত। আপনারা যারা মুলবি আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, আরবি কিতাবে আছে, মেয়েরা আমরা যখন মাসলার কিতাব পড়েছি লেখা আছে 9 বৎসর পেরুলে বালিগান করিবা বলা হয়েছে, যখন সে 10 বৎসর পার করবে সে তখন যৌবন নিয়ে আসে, সে যখন 11 বৎসর পার করবে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। এখন ডাক্তাররা বলছে 18 বৎসরের নিচে যদি বিয়ে দেওয়া হয়, এমন স্টাইল করে বলছে না, এসব জুতো মারি তাকে, বলছে 18 বৎসরের নিচে যদি আপনারা বিবাহ দেন শরীরের ক্ষতি হবে, তার শরীর নষ্ট হয়ে যাবে, শরীরের ব্যালেন্স ঠিক থাকবে না। হারাম করত দাদিকে জিজ্ঞেস করগা কত বছর বয়সে বিয়ে হয়েছে, সেরকম একটা 18 বৎসর পরে যাদের 25-26 হয়েছে সেই মেয়েটাকে নিয়ে আসবে আমার বাড়িতে, দুজনকে একই কাজ দেবো, কে কত স্পিডে করতে পারে দেখবো। আল্লাহর রহমতে আল্লাহ শরীর সুস্থ রেখেছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার স্ত্রীকে সুস্থ রাখে, জোরে বলুন আমি। তো অবাক লাগে যে 18 বৎসরে ছেলে বলছে আমার ছেলে চাকরি করে, 35 হয়ে গেল বিয়ে দেয়নি, যখন 38 বৎসর হয়েছে চাকরি পেয়েছে, হাই স্কুলের টিচার, বহরমপুরে চাকরি করে, নাহলে জঙ্গিপুরে চাকরি করে, দিয়ে মা বলছে হ্যাঁ এরপর মেয়ে দেখি, বলে হ্যাঁ এরপর মেয়ে দেখো, চাকরি পেয়েছে, চাকরি মেয়ে খুঁজতে খুঁজতে 39 বৎসরে বিয়ে হলো, মেয়ের বয়স 38, বিয়ে হয়ে গেল ছেলের 42 বৎসর বয়সে একটা বাচ্চা হয়েছে, কত বললাম 42, 42 বৎসর একটা বাচ্চা হয়েছে। রাস্তায় দেখা বাজারে, সালাম আলাইকুম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বিয়ে শাদী হলো? জি জি, একটা বাচ্চাও হয়ে গেছে। আচ্ছা বাচ্চা হয়ে গেছে, কত বছর বয়স বাচ্চার? বলে এই 1 বৎসর হলো, 42 আর 1 কত হলো? 43,
ছেলেটার বয়স 1 বছর 43 হয়ে গেল। আমি বললাম আর বাচ্চা নিবে না? না, একটা ছেলে নিয়েছি, জুত করে মানুষ করবো, ওকে ভালো করে ইঞ্জিনিয়ার ডাক্তার করবো। আরে হারাম কর, তুই বাচ্চা নিবি নাকি? তোর তো আর হবে না, 43-এর পর আর কিছু থাকে? এনার্জি নষ্ট হয়ে যায়, যৌবনের মজা তখন পাবে। প্রত্যেকটা যতগুলো নবী দুনিয়াতে এসছে, প্রত্যেকটা নবীর সুন্নত, সব নবীর সুন্নত একই, উপযুক্ত বয়সে তোমরা বিবাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। উপযুক্ত বয়সে তোমরা বিবাহ করো, এটা প্রত্যেকটা নবীর সুন্নত। আমাদের কিন্তু সুন্নতের খেলা, উপযুক্ত বয়সে আমরা মেয়ের বিবাহ দিন। আল্লাহর নবী মা আয়েশাকে বিয়ে করেছিলেন, কত বছর বয়স ছিল? কত বছর? 6.5 বছর বয়স। 6 বছর না হলে 6.5, আমি ভুলে গেছি, 6 থেকে 6.5 বছর হবে। মা আয়েশাকে বিয়ে করলেন। এদিকে যদি বলা হয় তারা বলবে নবীজিকে আমেরিকা, লন্ডন, ব্রিটেনের বেইমান কাফেররা নবীজিকে ধর্ষণকারী বলে। জোরে বলুন নাউজবিল্লাহ। আমার নবীজি পৃথিবীর মানুষকে শিক্ষা দিলে, আরবের একটা 10 বছরের মেয়ে আমাদের এখানে 20 বছরের মেয়ের থেকেও সুন্দর শরীর, ঠিক বলছি না ভুল বলছি? আরবিয়ানদের যেমন আমাদের দেশে কাশ্মীরের মেয়েরা, ওখানে কাশ্মীরের 10 বছরের মেয়ে আমাদের এখানে 20 বছরের মেয়ের থেকেও সুন্দর, হাট্টাঘাট্টা, শরীর ফুলা, তাদের যৌবন চলে আসে তাড়াতাড়ি, 10 বছরে, 6 বছরে, তখন 7 বছরে, 8 বছরে তাদের শরীরের রক্তের চাপের উপরে যৌবন আসে ছেলে মেয়েদের। এটা সায়েন্স, শুনে রে, ডাক্তার যে ডাক্তারকে নিয়ে আসবেন চ্যালেঞ্জ ছুড়লাম, যৌবন আসে ছেলে মেয়েদের রক্তের চাপে, হরমোনের জোর যার যত বেশি হয় তত তাড়াতাড়ি তার যৌবন ক্ষমতা চলে আসে, এটা আল্লাহর তরফ থেকে। এরা বলছে 18 বৎসর পরে বিয়ে করো, 19 বৎসরে, 15 বৎসরের মেয়ে একটা ধর্ষী তাহলে? বলে নাবালিকাকে ধর্ষণ করেছে, সেই মেয়েটা নাবালিকা নয়, বালিকা, পূর্ণ বালিকা, সেই মেয়েটার অনুমতিতে ধর্ষণ হয়েছে, ধরা পড়ে গেলে তখন বলে ধর্ষণ হয়েছে, ধর্ষণ করেছে, তার প্রতিশ্রুতি পূরণ না করলে তখন সেই মেয়েটা কেস করে আমাকে ধর্ষণ করেছে। দুঃখ লাগে আমাদের দেশের মুসলমান আমার ভাইয়েরা, সবাই বলুন আমরা আমার নবীজির আদর্শ মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সরকারের আইন করেছে 18 বৎসর, আপনারা 18 বৎসরে পা দিবে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন, তার বেশি পার করাবেন না। অনেকজন মনে করে মুসলমানরা অশিক্ষিত এই জন্যে তাড়াতাড়ি বিয়ে দেয়। কে বলেছে বিয়ের পরে পড়া যাবে না? আপনার মেয়েকে যদি আপনি এমএ পাস করান, বিয়ের পরে আপনার মেয়ে পড়বে, বিবাহের পরে আপনার ছেলে পড়বে, পড়তে যাবে, অসুবিধা নয়। আমার বাপ জানেন কখন মলবি হয়েছে? বিয়ের পরে। এটা আমার বাপের মুখ থেকে কখনো জিজ্ঞেস করে নেবেন? আমার আব্বা জান বিয়ের পরে মলবি হয়েছে, বিয়ে করার পরে। আমি জানেন আমি মাদ্রাসায় 1 বৎসর পড়িয়েছি, আবার বয়স কম বলে আবার 1 বৎসর আমি কিরাত করতে গেছি ইরফানিয়া এলাকায়, 1 বৎসর কিরাত করলাম, এসে আবার ক্লাসে বসেছি, আর আমি ইরফানিয়ায় থাকতেই যখন কিরাত করছি ফোনে আমার মা বললে তোমার ফুপুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এলাম মাদ্রাসার দাসগায় বসেছি, কি বলে অনেকজন মনে করে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে কি করবে বিয়ে করবে। বিয়েটা হচ্ছে অর্ধেক ইমান, বিয়েটা অর্ধেক ইমান। বিয়ের দ্বারা কি হয়? চোখের জিনা থেকে বাঁচা যায়, অন্তরের জিনা থেকে বাঁচা যায়, শারীরিক জিনা থেকে বাঁচা যায়। স্ত্রী চলে এলে তোমার স্ত্রীর প্রতি মহাব্বত চাটবে, স্ত্রীর প্রতি ভালোবাসা জেগে যাবে, স্ত্রী তোমার প্রতি, দুজনই তোমরা গুনা থেকে বেঁচে গেলে সব থেকে বড় গুনা মানুষের যেটা সেটা হচ্ছে চোখের জিনা, অন্তর জিনা, হাতের জিনা। আমরা চোখের দ্বারা জিনা করে ফেলি, আপনারা মনে করছেন চোখের জিনা হয় না একটা মেয়েকে? ওই জন্যে নারীরা তোমরা ঢাকা দাও। আমাদের দেখো অবাক লাগে, বিয়ের অনুষ্ঠান যখন হয় একটা বিয়ে বাড়িতে ছেলে মেয়ে এক কাছে খায় না? খায় না। আপনাদের দেশে আলাদা খায়, আলাদা খায় না, একটা প্যান্ডেলে খায়? ও আগে আলাদা খেত, ভাই বলছে এখন মডেলিং হয়েছে একসাথে খাচ্ছে, ভালো জিনিস। মানে আগে জান্নাতে, বুঝতে পারছেন কোরআন কত সত্য, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আগেকার মেয়েরা একটা ছিঁড়া কাপড় যদি আমার দাদিরা পরতো তার শরীর কেউ দেখতে পায়নি, ঠিক বলছি না ভুল বলছি? আর এখন এত কোম্পানির কাপড়, তারপরও প্যাড বেরিয়েছে না হলে পিঠ বেরিয়েছে, বুঝছেন না? এখন জানেন এই নতুন নতুন দেখেছেন যারা মশারি ব্যবসা করে,
তারা খুব চিন্তিত ছিল, আল্লাহ এই যে মশারি গুলো বিক্রি কি করে করবো, অল আউট চলে এসছে নতুন, কচ্ছপ ধূপ উঠেছে, ধূপকাঠি উঠেছে, মশা তাড়ানো, মশারি টানতে হবে না, ওরা চিন্তা, আল্লাহ বললে চিন্তা করি না, এমন ডিজাইন এনে দেবো তোদের মশারি এমনি চলে যাবে। হাতে তো এখন দেখেছেন মেয়েদের মশারি টাঙ্গা এখান থেকে, এ মশারি টাঙ্গা জামা বেরিয়েছে না, বেরোয়নি এইখান থেকে, এতটা মশারি কি বুঝলেন, স্টাইল ডিজাইন অবাক লাগে। এরা স্বামীর কাছে যখন শুতে যায় বিছানায়, তো ঠিক মনে হচ্ছে খেপিটা এলো, কি বুঝলেন, স্বামী বলছে ওইদিকে সরে সরে যাওয়ার কাছ থেকে, এই সকালবেলায় মৌলবীর কাছে হাজির, আমার স্বামী ভালোবাসেন একটা তাবিজ দাও, আমার মায়েদের খুব দুর্বলতা, এরা খালি মনে করে তাবিজে সবকিছু হয়ে যাবে, কি বলছে। আর মৌলবীদের বাজার তো এই করেই চলছে, অনেক মৌলবী তো এইভাবে, আমি খালি চিন্তা হয় আল্লাহ কলকাতার ল্যাবরেটরিতে রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না, অনেক মৌলবী জামাই ফুম মেরে জামা মেপে রোগ বলে দিচ্ছে আমাদের দেশে, আল্লাহর কাছে কি জবাব দেবে। আর আমার মায়েরা ছুটে যাচ্ছে, জানেন একটা ঘটনা শুনাই, একজন ধরে নেন আপনাদের ঝিকরহাটিরই মানুষ, প্রত্যেক দিন পাকুড়ে সবজি বেচতে যায়, একদিন আলু দেখলে 3 টাকা কেজি, পটল 5 টাকা কেজি, সবজির দাম নেই, বাড়িতে এলো, আসার পরই বউ বলছে কই বউ 100 টাকা দাও তো হাত খরচা করবো, চুপ কর খেপি রোজ জলাস টাকা টাকা করে জলাস। এই মনে মনে চিন্তা করলে আমার স্বামী আমাকে তাহলে ভালো বসে না, এরপরে এই মৌলবি খুঁজতে বেরিয়েছে, পাড়ার মেয়েদিকে জিজ্ঞেস করছে হ্যালো কোন মৌলবি ভালো হবে, তাবিজকে ভালো নাই, বলে কেন, বলছে তোর খালু একদম আমাকে ভালোবাসে না, সে খুঁজে খুঁজে দেখলে ইয়াসিন ভাই ভালো মৌলবি, আমার কাছে আমি কেন নাম লোক না, আমি নিজের নামটাই লিখ, নাহলে মনে করবো আমাকে বলছে, আমার কাছে হাজির বললে হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না, তাবিজ দেন, আমি বললাম মা লাল মোরগ এনেছো, বললে একদম টকটকে লাল মোরগ, জবাই করে গোস্ত আমার রক্ত দিয়ে তাবিজ তোর, তাবিজ লেখে কি করব, বালিশের তলায় ভরে দিবি কাজ হয়ে যাবে, এই তাবিজ নিয়ে গিয়ে বালিশে ভরেছে, তারপরের দিন ভোরের বেলায় খালু পাকুড় গেছে সবজি বেচতে, আলু 50 টাকা, পটল 70 টাকা, ফুলকপি 50 টাকা, পকেট একদম ভর্তি, ঘরে এসেই বলছে এলে খেপি 500 টাকা রাখ খরচ করবি, ও মনে মনে ভাবলে তাবিজ দারুন কাজে লেগেছে, কি বুঝলেন আপনারা, ও মনে করছে তাবিজ একদম মারাত্মক কাজে লেগেছে, পাড়ার মেয়ের দিকে বলছে অলো অমুক মৌলবীর কাছে তাবিজ এনে তোর খালুর বালিশে ভরেছি, তোর খালু একদম তীর হয়ে গেছে, ফেরেশতারা জানে কোথা থেকে তীর হয়েছে, মানুষের মন কখন কিরকম থাকে, বাজারে গেলে পয়সা ব্যবসা বাণিজ্য মন মেজাজ ঠিক থাকে না, মায়েদের দুর্বলতা, মায়েরা দুর্বল পুরুষের প্রতি, পুরুষরা সবল, ওই জন্যে আমার মায়েরা তোমাদেরকে অনুরোধ করব, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কাছে কাঁদো, ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আল্লাহর কাছে, কোরআন খুলে দেখুন শুনাই আপনাদের, আমরা মুসলমান নৈরাশ হয়ে যাই, কিরকম নৈরাশ হয়, একটু কিছুতে আমরা ভেঙে পড়ি, পড়ি না পড়ি না, ভেঙে পড়ে মানুষ, কিরকম ভাঙে, একটু কিছুতে ভেঙে যায়, একটা বিপদ হয়েছে আর ভালো লাগছে না, আমার বিপদ কি করে হলো, আল্লাহ কি আমাকে ভালোবাসে না, আল্লাহ কেন বিপদ দিলে, মানুষ খালি এই ভাবনা চিন্তা করে, আল্লাহ কেন আমাকে বিপদ দিলে এই চিন্তা করে, তারপরে কোরআন শুনলেন, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত-তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, হে আমার নবী আপনি বলুন পৃথিবীর মানুষকে, আমি কখনো মানুষকে ভয় দেখাই, তোমাদের কাছে করুণাতে ভয় খেয়েছিলেন না খাননি, মানুষ ভয় খেয়েছে রোগ হবে নাকি, আমি মারা যাব নাকি, আমি কখনো মানুষকে রোগ জ্বালা দিই দিয়ে ভয় দেখাই, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-তামারাত, কখনো বালা মুসিবত দিই, কখনো তাদেরকে আপদ বিপদ দিই,
কখনো তাদের কাছে বিপদ যায়, কখনো তাদের খেতি বাড়িতে ক্ষতি করি, আর আমি মনে মনে খেতি বাড়িতে ক্ষতি করি, আর আমি আল্লাহ পরীক্ষা করি কারাই আমাকে মূলত ভালোবাসে। কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইযা সাবাতুম মুসিবা, যখন তোমাদের কাছে কোনো বালা মুসিবত আসবে, তোমরা বলবে কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য, আর তোমার কাছেই আমাদিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য। মানুষ মারা গেলে শুধু এই দোয়া নয়, তোমার ঘরে যদি কারুর বাড়িতে আগুন ধরে, বলো কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ পানিতে পড়ে গেছে, কেউ পা ভেঙে গেছে, কেউ বিপদে পড়েছে, বলবে কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো একটু আগে চলুন, যারা মনে মনে ভাবছেন সকালে মনে হবে মোলবিরা যা বলেছে শুনে নাও, আমরা আমাদের মতো করে